কোনো সমস্যা নাই, বুঝছেন। আপনি যদি শুরু করতে চান আল্লাহর রহমতে, আস্তে আস্তে চেষ্টা করেন, দেখেন সব কিছু কি চিন্তা ভাবনা করে তারপরে ভালোভাবে পরামর্শ করে এই কাজ করতে হয়, তাই না? মানে চাইলেই তো হুট করে একটা ব্যবসা করা যায় না। অনেকে আবার ভালো করে আগে থেকে বুঝে। স্যান্ডেলের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার সোলের উপরে নির্ভর করে দামটা, যে এখন আপনি কোন ধরনের সোল ইউজ করতেছেন, দামি আছে কম দামি আছে, তারপরে ফিতা আছে, ফিতা দামের আছে কম দামের আছে, তো বিভিন্ন দামের উপর নির্ভর করেই স্যান্ডেলের এক একটা মেকিং খরচ পড়ে। আর আমাদের যে মেশিনটা আছে ওই মেশিনটা তো দেখছেনই, ওইটা তো মনে করেন এমনি কাজ করা খুব ইজি। মেশিনে দৈনিক একটা লোকে 700-800, হাত চালাইলে 1000, লোক বেশি হইলে 1500 করে ফেলায়, তাই না? লোকের উপরে নির্ভর করে। এখন যত বেশি লোক থাকবে তত বেশি আপনার প্রোডাকশনটা আসবে। এই আছে আপনার হাতে যে ইটা সিটটা, এইটা পাতলা দেখা গেতেছে কিন্তু এইটা কিন্তু মোটামুটি একটা দামি মাল, ঠিক আছে? তো আপনি চাইলে এইটারেও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। টাইস দেওয়া যাবে, টাইস বিভিন্ন মাপের টাইস আছে তো, বাচ্চাদের থেকে শুরু করে বড়। এখানে কিন্তু ওই যে পাঞ্চের ইটাও দেওয়া আছে, চাপ দেওয়ার পরে সাথে সাথেই জি ছাতা হয়ে যাবে। আপনি দেখেন ওই যে ইগুলা, ওইটাও কিন্তু ধার আছে, আপনি দেখেন। হ্যাঁ, এটাও কিন্তু একটু ধার আছে, এটা তো ধার আছেই, ওই খুঁটিগুলা। হ্যাঁ, যখন ওইটা চাপ দিবেন এই খুঁটিগুলো ওইটার স্যাডেল মেশিনের যে চাপ দেওয়ার সাথে সাথে আপনার এইটাও হয়ে যাবে, ঠিক আছে? ওই পাঞ্চিংটাও হয়ে যাবে। এটা বড় বড় সাইজ।